प्रिय शिक्षार्थीवृंद, शांतिहाट उच्च विद्यालय कर्तृक आयोजित अनलाइन श्रेणी कार्यक्रम तुम्हारे सकल के जाना स्वागतम। आमी विद्युत कुमार नंदी, सहकारी शिक्षक शांतिहाट उच्च विद्यालय। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमियो भालो आछी। COVID-19 मोकाबिलाय सरकारेर नेওয়া पदक्षेपेर अंश हिसेबे आमरा এই অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। আমি আজকে নবম ও দশম শ্রেণী গণিত বিষয়ে ত্রিকোণমিতিক অংশে নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এই বিষয়বস্তুটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তাই আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়বস্তুটি আলোচনা লক্ষ্য করো, কারণ এটি সম্পূর্ণ নতুন তোমাদের জন্য। তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায়। ত্রিকোণমিতিক অনুপাত এটি জানার পূর্বে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু সম্পর্কে। মনে করি এ ও এক্স একটি সূক্ষ্মকোণ। এ এক্স এই সূক্ষ্মকোণের ও এম বাহুর উপর একটি বিন্দু পি এবং ও এ বাহুর উপর একটি বিন্দু পি নি। পি বিন্দু হতে পি এম লম্ব অঙ্কন করি। তাহলে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হল, যার ও এম পি কোণ সমান এক সমকোণ। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সমন্বয়ে ছয়টি অনুপাত পাওয়া যায়। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর সমন্বয়ে ছয়টি অনুপাত পাওয়া যায়, আর এই ছয়টি অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখা যাক আগে বাহুগুলোর পরিচিতি নিয়ে কথা বলবো। এখানে সমকোণী ত্রিভুজের সমকোণ অর্থাৎ ও এম পি কোণের বিপরীত বাহু হচ্ছে ও পি বাহু। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, বৃহত্তর বাহু কে বলা হয় ও ত্রিভুজ, আর এটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে অবস্থান করে। তাহলে এখানে ও ত্রিভুজ হচ্ছে ওপি, ও ত্রিভুজ ওপি। তারপরে সূক্ষ্মকোণ থিতা, যে দুটি বাহু সমন্বয়ে এই সূক্ষ্মকোণ পি ও এম, তার একটি বাহু হচ্ছে পি এম, অপর বাহু হচ্ছে ও এম। আবার বলছি পি ও এম সূক্ষ্মকোণটি একটি বাহু হচ্ছে ওপি এবং আরেকটি বাহু হচ্ছে ও এম। এই দুটি বাহু সমন্বয়ে সূক্ষ্মকোণ পি ও এম সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে একটি বাহু ওপি ও ত্রিভুজ, অপর বাহুটিকে বলা হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু তাহলে কি হলো? ও এম। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হচ্ছে পিএম, তাহলে বিপরীত বাহু পিএম। আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পি ও এম থেকে
তিনটি বাহু সম্পর্কে পরিচিত হলাম। অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, বিপরীত বাহু, এই তিনটি বাহু অনুপাতে বাহু সমন্বয়ে ছয়টি অনুপাত নির্ণয় করা যায়। দেখা যাক তাহলে সেই ছয়টি অনুপাত কি। এক নম্বরে আমরা যাচ্ছি বিপরীত বাহু অনুপাত ও ত্রিভুজ সমান, এখানে বিপরীত বাহুকে পিএল ও ত্রিভুজ, ও ত্রিভুজকে ওপি। আর এই অনুপাতকে পড়া হয় থিটা কোণের সাইন, এসআইএমই সাইন বা সংক্ষেপে সাইন থিটা। দ্বিতীয় অনুপাতটি সন্নিহিত বাহু অনুপাত অতিভুজ সন্নিহিত বাহু হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে ওপি। এটাকে পড়া হয় থিতা কোণের কোসাইন বা সংক্ষেপে কস থিতা। তিন নম্বর হচ্ছে বিপরীত বাহু অনুপাত সন্নিহিত বাহু। তাহলে কি বিপরীত বাহু হচ্ছে পিএম আর সন্নিহিত বাহু হচ্ছে ওএম, আর এই অনুপাতকে পড়া হয় থিতা কোণের ট্যানজেন্ট বা সংক্ষেপে ট্যান থিতা। চার নম্বর অনুপাত হচ্ছে সন্নিহিত বাহু অনুপাত বিপরীত বাহু, বিপরীত বাহু সন্নিহিত বাহু হচ্ছে ওএম আর বিপরীত বাহু হচ্ছে পিএম। আর এই অনুপাতকে পড়া হয় থিতা কোণের কো ট্যানজেন্ট বা সংক্ষেপে কট থিতা। পাঁচ নম্বর হচ্ছে অতিভুজ অনুপাত সন্নিহিত বাহু। ওপি বাই ওএম, তাহলে এই অনুপাতটিকে পড়া হয় থিতা কোণের সেকেন্ড বা সংক্ষেপে সেক থিতা। ছয় নম্বর অনুপাতটি হচ্ছে
অতিভুজ অনুপাত বিপরীত বাহু বিপরীত বাহু কি ওপি বাই পিএম অফিস টু পিএম এই অনুপাতটিকে পড়া হয় থিটা কোণে কোসেকেন্ড বা সংক্ষেপে কোসেক থিটা সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এই অনুপাত ছয়টি আমি আবার একবার আলোচনা করে নিচ্ছি বিপরীত বাহু অনুপাত অতিভুজ এটাকে পড়া হয় থিটা কোণে সাইন বা সংক্ষেপে সাইন থিটা সন্নিহিত বাহু অনুপাত অতিভুজ এটাকে পড়া হয় এই অনুপাতকে পড়া হয় থিটা কোণের কোসাইন বা সংক্ষেপে কস থিটা বিপরীত বাহু অনুপাত সন্নিহিত বাহু এই অনুপাতটিকে পড়া হয় থিটা কোণের ট্যানজেন্ট বা ট্যান থিটা সন্নিহিত বাহু অনুপাত বিপরীত বাহু এই অনুপাতটিকে পড়া হয় থিটা কোণের কোট্যানজেন্ট বা সংক্ষেপে কট থিটা অতিভুজ অনুপাত সন্নিহিত বাহু এই অনুপাতকে পড়া থিটা কোণের সেকেন্ড বা সেক থিটা অতিভুজ অনুপাত বিপরীত বাহু এই অনুপাতটিকে পড়া হয় থিটা কোণের কোসেকেন্ড বা কোসেক থিটা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যেহেতু নতুন বিষয়বস্তুর মুখোমুখি হয়েছ তোমাদের বুঝতে আরও একটু সময় নেবে তোমাদের এটা আত্মস্থ করতে একটু সময় নেবে তবে সেজন্য তোমাদের বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে আশা করি তোমরা বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে এই অনুপাতগুলোকে নিয়ে কিছু ত্রিকোণমিতি সূত্র রয়েছে ওই সূত্রগুলো আমরা আলোচনা করব সেই ক্লাসটিতে তোমরা উপস্থিত থাকবে এবং সেটার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ।